মিউজিক প্লাস। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিসে পাক, আউলিয়া সালেহীন, 1300 বছরের আইমায়ে কেরামের কিতাব, আপনি মানহাজ পড়েন সব কিছু পাবেন, দলিল পাবেন, বায়ান পাবেন, যুক্তি পাবেন, ক্লারিফিকেশন পাবেন, আনকন্ট্রোভার্টিবল আর্গুমেন্ট পাবেন, যেটাকে আমরা বলি না অকাট্য দলিল, এমন ভাবে ধরা আপনি এদিকও যেতে পারবেন না এদিকও যেতে পারবেন না, মূল নীতির মাধ্যমে কথা বলা, সব কিছু পাবেন, একটা জিনিস পাবেন না, কি জিনিস? গালাগালি পাবেন না, নফস পাবেন না। আপনি দলিলগুলা পড়েন প্রত্যেকটা জায়গার মধ্যে, আপনি ইমামে আজম পড়েন, ইমামে মুহাম্মদ পড়েন, আপনি যেই কোনো ইমাম পড়েন, সব পাবেন, নফস পাবেন না। এই ধরনের নকদের মাধ্যমে ইখতিলাফ হয়, কি হয়? ইখতিলাফ মানে মত পার্থক্য হওয়া। তো আমার নবী মত পার্থক্যকে আমাদের উম্মতের জন্য কি বলেছেন? রহমত বলেছেন। আরেকটা জিনিস, নুন কফ দফ, নকদ নকদ মানে আল হাদাম মানে একেবারে হ্যামার দিয়ে কি করে দেওয়া, ডেমোলিশ করে দেওয়া, সেটার মধ্যে কি থাকে? সেটার মধ্যে নফস থাকে, কোনো দলিল থাকে না, এটার মাধ্যমে যে জিনিস অস্তিত্বে আসে এটার থেকে খিলাফ হয়, কি হয়? খিলাফ। খিলাফ হওয়ার পরে মারামারি হয়, কাটাকাটি হয়, রক্তপাত হয়। এটা কেন হয়? কোরআনে পাক, আমি সামারি বলছি আপনাদেরকে, দুইটা কারণে হয়, কো বাগিয়ুন জাইগুন, দুইটার স্থান অন্তরে, কিসে অন্তরে? তো এদের যাদের অন্তরে বক্রতা আছে, যারা নফসের পূজা করে, যারা জিতে যেতে চায়, যারা ফিতনা ফাসাদ করতে চায়, তারা ভিতরে বক্রতা রেখে দলিল ইউজ না করে শুধুমাত্র নফসের পূজা করতে গিয়ে নুন কাফ দাল নাকদের পরিবর্তে নুন কফ দোয়াত নাকদ হয়ে যায়। আপনারা বুঝতে পেরেছেন? নাম্বার ওয়ান, এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। এটা আমি কেন বললাম? কারণ আপনার উঠা বসা যেই দুই পাঁচ জনের সাথে, সেটাকে আপনি বাংলাদেশ মনে করলে ভুল হবে, সেটাকে আপনি বাংলাদেশ মনে করলে ভুল হবে। আপনি শুধুমাত্র পটিয়ার কোনো বাড়িকে পুরো বাংলাদেশ আপনি মনে করবেন না, আপনি সব সময় টার্গেট করবেন সমাজের বৃহত্তর জনগোষ্ঠীকে। আর সুন্নি ভাইদেরকে আরেকটা কথা বলে রাখি, আমার মতো সাইফুল আজম 10 কোটি যদি বঙ্গোপসাগরে নিক্ষেপিত হয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের চুল পরিমাণ কোনো ক্ষতি হবে না। ও ভাই, আমি কোন পুকুরের মাছ, এই রাস্তা থেকে ইমাম গাজালি চলে গেছে, সুন্নিয়তের কোনো ক্ষতি হয় না। ইমাম বাকিল্লানি চলে গেছে, ইমাম আসফারাইনি চলে গেছে, ইমাম ইবনে ফাউরক চলে গেছে, আবুল হাসান বাহেলি চলে গেছে, ইমাম বুজদাবি চলে গেছে, ইমাম সুহাইলি চলে গেছে, ইমাম আশারি মাতুরিদি সবাই, ইমাম তাবারি সহ সমস্ত, ইমাম তাহাবি সহ সমস্ত আইম্মা চলে গেছে, সুন্নিও থেকে গেছে। আরে ভাই, আমার নবী দুনিয়া থেকে চলে গেছেন, ইসলাম থেকে গেছে। সুতরাং আপনারা কখনো আমি কেন্দ্রিক হবেন না, আপনারা হবেন সুন্নিয়ত কেন্দ্রিক। কি কেন্দ্রিক? আরেকটা কথা আপনাদেরকে বলি, ব্যক্তির মাধ্যমে সুন্নিয়ত নয়, সুন্নিয়তের মাধ্যমে ব্যক্তিকে চিনব। মনে রাখবেন, শেখ ইবনে তাইমিয়ার মতো ব্যক্তিকে আমরা 2 মিনিট চোখে তাকাই না, ফেলে দিয়েছি। কেন? কারণ আহলে সুন্নাত ওয়াল জামাতের লাইন আপ থেকে সরে যাওয়ার কারণে। হুজ্জাতুল ইসলাম ইমামে গাজালি রহমতুল্লাহি আলাই ওয়া নাফানা বিউলুমিহি ফিদ দারাইন আমিন, আজকে উনাকে আমরা বলার সময় হুজ্জাতুল ইসলাম বলছি। কেন বলছি? সুন্নিয়তের কারণে। বলেন উনাকে সুন্নিয়ত থেকে সরে যেতে, আমি বলবো হুজুর আপনার পূর্বে কত রতি মহারতিকে আমরা সরে ফেলেছি, স্মরণ করি নাই, সুন্নিয়তের রাস্তা থেকে সরে যাওয়ার কারণে। আপনি সরে গেলেও কোনো অসুবিধা হবে না। আপনারা বুঝতে পেরেছেন? আমি ইশারা দিয়ে দিয়ে কিছু কথা বলছি। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের প্ল্যাটফর্মে মতানৈক্য হয়েছে, হয়েছে মতানৈক্য, সেটা সিনিয়র উলামায়ে কেরাম এখনো আছেন, তাদেরকে ডিল করতে দেন। মাঠ পর্যায়ে কোন ছেলে যেন আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন ভাইয়ের সাথে ঝগড়ায় লিপ্ত না হয়। হারাম বলছি, হারাম। মনে রাখবেন, আপনি নিজে নিজে সুন্নি বললে সুন্নি হয় না,
আহলে সুন্নাত আরেকটা কনফিডেন্স আপনাদেরকে দেই, লাখ দুনিয়া শুনছে নিশ্চয়ই, আহলে সুন্নাত ওয়াল জামাত 1300-1400 বছরে উম্মতের আকাইদি আইডেন্টিটি আহলে সুন্নাত ওয়াল এখন আমাদের এখানে আপনি যদি বলেন আমরা এগুলা চাই না, আমরা সবাই মুসলমান, আমরা সবাই মুসলমান, আমরা মুসলমানের আইডেন্টিটি অবশ্যই মুসলমান, আমরা অবশ্যই মুসলমান, কোনো সন্দেহ নাই। আমাকে ইংল্যান্ডের মধ্যে কেউ যদি জিজ্ঞেস করে হোয়াট ইজ ইওর রিলিজিয়ান, আই মাস্ট সে আই এম এ মুসলিম, আই নেভার আই উইল নেভার সে দ্যাট আই এম সুন্নি, ডেফিনেটলি বেসড অন দা কোয়েশ্চেন মাই আনসার উইল বি আই এম এ মুসলিম, বাট ইফ এনিবডি আস্ক মি দেয়ার ইন ইংল্যান্ড দ্যাট কুড ইউ প্লিজ আস্ক, কুড ইউ প্লিজ টেল মি আর ইউ ইন শিয়া ইসলাম অর সুন্নি ইসলাম, দেন আই উইল এক্সপ্লেইন টু হিম আই এম আই বিলং টু দি স্কুল অফ আহলে সুন্নাত ওয়াল জামাত, দি অরিজিনাল mainstream of the Muslim Ummah, mainstream of the Muslim, mainstream means more than 95% of the Muslim Ummah in last 13 to 1400 years, গত 1300-1400 বছরে উম্মতের বেশিরভাগ, বেশিরভাগ মানে 60% না 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 92% থেকে 97% পর্যন্ত উম্মতের আকাইদি আইডেন্টিটি আহলে সুন্নাত ওয়াল জামাত, উম্মত আকীদার ক্ষেত্রে আহলে সুন্নাত ওয়াল জামাত, আমলের ক্ষেত্রে উম্মত কোনো না কোনো মাযহাবের অনুসরণ করে গত 1300-1400 বছরে 1-2% না 95 থেকে 97%, আর এহসান তরিকতের ক্ষেত্রে উম্মত কোনো না কোনো একজন আল্লাহর ওলির সাথে নিসবত রাখে, কারণ নিসবতে ওলি ছাড়া দ্বীনের শিক্ষা পরিপূর্ণ হয় না। আমি গত পরশু অবুদয় বলেছি, আমার ভাইরা বলেন ওলির দরবারে যাওয়ার দরকার কি, আমার ভাইরা কুরআন আমাকে বলছে ওলির দরবারে যেতে, কুরআনকে বলেন না বলতে আমি যাব না, কুরআন কিভাবে বলে কুরআনকে জিজ্ঞেস করে দেখেন, কুরআন আমাকে বলে নাই কদ আসলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, কুরআন বলে নাই আমাকে মুমিনরা সফল হবে কারা, যারা নামাজের মধ্যে খুশু এবং খুদু রাখে, খুশু এবং খুদু রাখে, তো খুশু এবং খুদু কি, খুশু এবং খুদু হচ্ছে ভিতর বাহির থেকে আপনি যখন আল্লাহু আকবর বলে আল্লাহর সামনে দাঁড়াবেন, আপনার ভিতর বাহির থেকে আপনি উপস্থিত থাকবেন, আপনার ভিতরে মাওলাই করিমের মহানত্বের দিকে তাকিয়ে তাজাল্লিয়াতে খুদাবন্দির সামনে বারবার আপনার অন্তর যখন ভিতর সন্ত্রস্ত হবে, আপনি যখন ফোকাসড হবেন, আপনি যখন ভয়ে কাতর হয়ে যাবেন, আপনার ওই অবস্থানকে খুশু এবং খুদু বলে। এখন আপনি বলেন দেখি এটা আপনি কোন কিতাবে পাবেন, খুশু এবং খুদু কিভাবে অর্জন করতে হয়, খুশু এবং খুদুর শব্দের অর্থ আরবি ডিকশনারিতে পাবেন, কিন্তু যদি আপনি খুশু এবং খুদু অর্জন কিভাবে করতে হয়, তাকওয়া কাকে বলে অর্জন কিভাবে করতে হয়, ইখলাস কাকে বলে অ্যাকোয়ার কেমনে করতে হয়, ওয়ারা কাকে বলে অ্যাকোয়ার কেমনে করতে হয়, মর্তাবায়ে ইহসান আমরা অনুবাদ করে দেই ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ সৎ কর্মপরায়ণদেরকে মহব্বত করে। আমার ভাইরা সৎ কর্মশীলদেরকে আমার আল্লাহ মহব্বত করেন, কি করেন মহব্বত করেন, মুহসিন অর্থ একটা অর্থ সৎকর্ম আছে কিন্তু মোহসেনের অর্থ সৎকর্মশীল নয়, মোহসেন একটা মাকাম কিন্তু আমার বাংলার শব্দের লিমিটেশনের কারণে আমি সেই অনুবাদ করতে পারি না। মর্তাবা ইহসান কি, কিভাবে অর্জন করতে হয়, আপনি সেটা কোনো ফকির কিতাবে পাবেন না, কোনো ফিকার কিতাবে পাবেন না, কোনো তাফসীরের কিতাবে পাবেন না, কোনো হাদিসের কিতাবে পাবেন না, কোনো নাহু সরফের কিতাবে, কোনো বালাগত ফাসাহাতের কিতাবে আপনি পাবেন না, আপনি পাবেন কাদের কিতাবে, আপনাকে আল্লাহর ওলিদের কিতাবে আসতে হবে, আপনাকে ইমাম কুশাইরির রেসালা পড়তে হবে, আপনাকে ইমাম তুসির লুমা পড়তে হবে, আপনাকে কুতুল কুলুব পড়তে হবে, কাশফুল মাহজুব পড়তে হবে, মানাজিল সাইরিন পড়তে হবে, আওয়ারিফুল মারিফ পড়তে হবে, আহিয়া উলুমিদ্দিন পড়তে হবে, বেদায়েতুল হিদায়া পড়তে হবে, মানাজিল সাইরিন সহ সুফিয়ায়ে কেরামের কিতাব শুরুই হয় কিতাবুত তাওবাহ, কিতাবুত তাওবাহ, এই তাওবার কথা
ফকিদের কিতাবে নাই, হাদিসের কিতাবে নাই, তাফসীরের কিতাবে আপনি পাবেন না। তওবা কেমনে করতে হয়, তওবা দিয়ে ভিতরের বর্তন কেমনে ধৌত করতে হয়, কোন কিতাবের মধ্যে এটা পাবে না। এটা বুঝার জন্য আমরা এই জায়গার মধ্যে আমাদেরকে আসতে হয়।